হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আপনারা হয়তো সকলে জানেন যে বেশ কিছুদিন আগে টিকটক থেকে রেফার করে অনেক বেশি আর্ন করা যেত, বাট তারপরে হঠাৎ করেই কিন্তু সেই আর্নিং সিস্টেমটা কিন্তু টিকটকের ভিতরে স্টপ হয়ে যায়। তো আবারও কিন্তু টিকটক একটা আর্নিং সিস্টেম চালু করেছে, নতুন একটা আপডেট নিয়ে আসছে টিকটক থেকে ইনকাম করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে টিকটকের নতুন আর্নিং সিস্টেমটা কী, কীভাবে আপনারা আর্ন করতে পারেন। তবে অবশ্যই এখানে বলে রাখতে চাই, আগের মতো কিন্তু একদম ইজি সিস্টেম না। এখানে এখন নতুন করে যদি আপনারা টিকটক থেকে আর্ন করতে যান, তাহলে আপনাদের বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, বেশ কিছু রুলস ফলো করতে হবে। মোট কথা, আগের মতো কিন্তু ইজি সিস্টেমে আপনারা এখন টিকটক থেকে আর্ন করতে পারবেন না। বাট যারা মূলত টিকটকের ভিডিও আপলোড করে বা টিকটকের ক্রিয়েটর, তারা কিন্তু এখন টিকটক থেকে আর্ন করতে পারবেন। সো কীভাবে কী করবেন সব কিছু বলে দেবো স্ক্রিনে, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো টিকটক থেকে আর্ন করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকটক অ্যাকাউন্ট থাকতে হবে। সো আমি নতুন করে দেখাবো না কীভাবে টিকটক অ্যাকাউন্ট করতে হয়, আশা করি আপনারা সকলেই এই বিষয়টা জেনে থাকবেন। সো এখান থেকে আমি আমার টিকটক অ্যাপে প্রবেশ করলাম। সো টিকটক অ্যাপে প্রবেশ করার সাথে সাথে আমাদের টিকটক থেকে কিন্তু ভিডিও প্লে হতে শুরু করবে। এখান থেকে আপনাদের ফার্স্ট অবস্থায় কী করতে হবে, একটা অপশন চালু করতে হবে। এর জন্য এখান থেকে নিচের দিকে দেখেন প্রোফাইল অপশন দেওয়া আছে, যে প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন উপরের দিকে কর্নারে একটা থ্রি লাইনের অপশন দেওয়া আছে, আমরা সিম্পলি কী করবো, এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করব। তারপর আমাদের এই অপশনটা চলে আসবে, এখান থেকে আমরা কী করব, ক্রিয়েটর টুলস আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা আপডেট চলে আসছে, দেখেন এখানে লেখা আছে গিফটস। তো এই অপশনটা মোটামুটি কয়েকদিন আগেই এসেছে, বাট আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমরা গিফটস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ইনেবল করে দেব। সো এখান থেকে সবগুলোর টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের যদি ফুলফিল থাকে, তাহলে আমরা এখান থেকে আর্ন করতে পারবো। সো দেখেন এখান থেকে যদি আমরা আর্ন করতে যাই, তাহলে আমাদের কী ধরনের ক্রাইটেরিয়া বা কী ধরনের রুলসগুলো আমাদের ফলো করতে হবে। তো দেখেন এখানে বলেছে হ্যাভ অ্যাট লিস্ট 1 লাখ ফলোয়ার্স, মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে 1 লাখ ফলোয়ার্স লাগবেই যদি আপনারা ইনকাম করতে চান। বলছে ভিডিও মাস্ট পাস সেফটি মডারেশন টু বি ইলিজেবল ফর গিফট, মানে তাদের কিছু রুলস আছে যেগুলো যদি পড়ে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন। তারপরে বলতেছে দেখেন হ্যাভ অ্যান অ্যাকাউন্ট দ্যাটস বিন অ্যাক্টিভ ফর অ্যাট লিস্ট 30 ডেজ, তার মানে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা লাস্ট 30 দিনের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে বলতেছে মিট দ্য এজ রিক্রুটমেন্ট, মানে এখান থেকে আপনাদের মানে 18+ এজ হলে এখান থেকে আর্ন করতে পারবেন। সেখান থেকে যদি সবগুলো ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল থাকে, তাহলে আপনাদের গিফট অপশনটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে আপনারা চালু করে দিতে পারবেন। সো গিফট অপশনটা চালু করার পর এখান থেকে কীভাবে আর্ন করবেন, এখান থেকে আমি হোমে চলে যাচ্ছি। যাওয়ার আচ্ছা, এখন বিষয় হলো আমরা কীভাবে এখান থেকে আর্ন করবো। ধরেন আপনি টিকটকে অনেক ফেমাস এবং আপনার অনেক বেশি ফলোয়ার রয়েছে যারা আপনার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকে। সো এখান থেকে তারা কীভাবে, মোট কথা এখান থেকে আপনি কীভাবে আর্নটা করতে পারবেন, এর জন্য কী করবেন, যদি আপনার ভিডিওগুলো ভালো হয়ে থাকে তাহলে তারা কী করবে, এখান থেকে কমেন্ট বক্সে চলে যাবে। যাওয়ার পর দেখেন নিচের দিকে এখানে একটা গিফট অপশন দেওয়া আছে, এখানে সিম্পলি গিফটে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে কোনো একটা ইমোজি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখন দেখেন এখানে আমাদের ইমোজির উপর কিছু কয়েন চলে আসবে, মানে যদি আপনার ভিডিওগুলো তাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনার ফলোয়ারগুলো অনেক বেশি থাকে বা আপনি পপুলার হয়ে থাকেন, তখন তারা আপনাকে গিফট দিতে পারবে। গিফটটা কীভাবে দিবে দেখেন, এখান থেকে তারা আপনাকে কয়েন গিফট দিতে পারবে। সো এখান থেকে তারা কী করবে, আপনাকে কয়েন গিফট দিতে পারবে। দেখেন এখানে 70 কয়েনের প্রাইস হলো 80 টাকা, দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা 80 টাকা, এবং 350 কয়েনের প্রাইস হলো 420 টাকা। যদি তারা আপনাকে এই কয়েনটা গিফট করে, তাহলে কিন্তু আপনার এখান থেকে অনেক বেশি ইনকাম হবে। সো এখন আপনি বলতে পারেন যে কেন আপনাকে তারা গিফট করবে। সো যদি আপনি ভালো কন্টেন্ট মেক করে থাকেন, আপনি যদি পপুলার হয়ে থাকেন এবং আপনার যদি ভালো ফলোয়ার থেকে থাকে, যদি অবশ্যই আপনার কোনো ভিডিও ভালো লেগে থাকে, তাহলে এরকম হিউজ মানুষ আছে যারা কিন্তু আপনাকে গিফট করবে। সো এটা সিম্পল একটা বিষয়, বাট অবশ্যই আপনাকে ভালো পপুলার হতে হবে, আপনার কন্টেন্টে ভালো দম থাকতে হবে, মানে আপনার কন্টেন্ট ভালো হতে হবে। সো যদি কেউ আপনাকে গিফট দিতে চায়, তাহলে কী করবেন, এখান থেকে রিচার্জ এই অপশনে ক্লিক করবে। রিচার্জে ক্লিক করে এখানে তাদের কার্ডটা অ্যাড করে আপনাকে তারা গিফট দিতে পারবে। সো এটা হলো মূলত টিকটকের নতুন ইনকাম সিস্টেম, বাট এটা কিন্তু আগের মতো অতটা ইজি সিস্টেম না। সো যদিও বিষয়টা সকলেই পারবেন না, বাট যারা পারবেন হয়তো বিষয়টা অনেকেই জানেন না, যার জন্য ভিডিওটা নতুন করে মেক করে দিলাম।